হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে উঠে আসছে বিগ আপডেট হ্যাঁ বন্ধুরা অবশেষে ভারতে শুরু হয়ে যাচ্ছে করোনা ভাই ভ্যাকসিনের ড্রাই রান দোসরা জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ড্রাই রান ঘোষণা করে দিল স্বাস্থ্যমন্ত্রক তো দেখে নেব বন্ধুরা ভ্যাকসিন নিয়ে ঠিক কী আপডেট উঠে আসছে বছরের শুরুতেই সুখবর দেশ জুড়ে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন প্রয়োগ করার ড্রাই রান বা মোহড়া টিকাকরণ আগামী দোসরা জানুয়ারি থেকেই এই ড্রাই রান চালু হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর পাশাপাশি যে জেলাগুলি দুর্গম বা প্রত্যন্ত এলাকায় অবস্থিত সেখানেও এই ড্রাই রান চালানো হবে প্রতিষেধক দেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিবে কাঠামোগত দিক দিয়ে কতটা তৈরি সেটা দেখে নেয় ড্রাই রানের লক্ষ্য গত সপ্তাহে পাঞ্জাব অসম গুজরাট এবং অন্ধ্রপ্রদেশে সফলভাবে করোনার প্রতিষেধক দেওয়ার ড্রাই রান শেষ হয়েছে তো এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয় সেখানে সব রাজ্যের স্বাস্থ্য সচিবরা উপস্থিত ছিলেন বৈঠক থেকেই সব রাজ্যকে করোনার টিকাকরণ শুরু করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে সূত্রের খবর ইতিমধ্যেই সাত দশমিক পাঁচ ভ্যাকসিনের ডোজ মজুত করেছে কেন্দ্র সরকার আগামী সপ্তাহের মধ্যে সরকারের হাতে আরও দশ কোটি ভ্যাকসিন আসবে বলে দাবি করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা এই মুহুর্তে বলা যেতে পারে সাত কোটিরও বেশি ভ্যাকসিন এসে গিয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে এই ভ্যাকসিনের ডোজ দশ কোটি এসে পৌঁছে যাবে বলে কেন্দ্র সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে তো আজ সকালেই রাজকোট এইমসের সেলান্যাসের উদ্বোধনে মোদী ইঙ্গিত দিয়েছিলেন খুব শীঘ্রই দেশে করোনা ভ্যাকসিন পেতে চলেছে ইতিমধ্যে ব্রিটেনেও অক্সফোর্ড তৈরি করোনার ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতও সেই পথেই হাঁটতে পারে ভারতে প্রাথমিকভাবে তিরিশ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে অগ্রাধিকার দেওয়া হবে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিযুক্ত সামনের সারিতে থাকা করোনা যোদ্ধা এবং প্রবীণ নাগরিকরা তো বন্ধুরা বলা যেতে পারে দেশবাসীর জন্য একটা বিরাট বড়ো সুখবর কারণ এই করোনার জন্য গোটা বিশ্ব থমকে গিয়েছে গোটা বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে পড়েছে তো কবে আসবে ভ্যাকসিন সেই দিকে আমরা সকলে হাঁ করে চেয়ে বসে আছি তো অবশেষে এসে গিয়েছে ভ্যাকসিন তো দোসরা জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে ড্রাই রান তো বন্ধুরা তো আমাদের রাজ্য খুব শীঘ্র শুরু হয়ে যাবে তো বন্ধুরা কবে থেকে দেওয়া হবে সে সম্পর্কে সম্পূর্ণ আপডেট যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপডেট থাকার জন্য এবং নিজেকে আপ টু ডেট রাখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না